30 বছর পর্যন্ত সবারই হাড় তৈরি হতে থাকে। নর্মালি সারা শরীরে নিয়মিত হাড় তৈরি হচ্ছে এবং হাড় ক্ষয় হচ্ছে, কিন্তু ব্যালেন্স হওয়ার কারণে তৈরি বেশি হচ্ছে, 20 বছর পর্যন্ত ক্ষয় কম হচ্ছে। ফলে দেখা যাচ্ছে আমাদের হাড় লম্বা হচ্ছে, আমরা অনেকে লম্বা হয়ে যাচ্ছি, হাড় মোটা হচ্ছে, মজবুত হচ্ছে। কিন্তু 45 বছরের পর মহিলাদের হঠাৎ করেই এই অ্যাস্ট্রোজেন নামে একটা হরমোন থাকে, যেটা এই হাড় ক্ষয় রোধ করার জন্য একটা সেল থাকে, এটার নাম অস্টিওক্লাস্ট। সেই অস্টিওক্লাস্টটাকে নিবৃত রাখে হাড় ক্ষয় না করার জন্য, ভাই তুমি থামো করো না। কিন্তু যখন এই এস্ট্রোজেন হরমোনটা কমে যায়, মানুষের মাসিকটাও বন্ধ হয়ে যায় মহিলাদের, হঠাৎ করে তাদের অনেক বেশি হাড় ক্ষয় হয়। এছাড়া পুরুষের ক্ষেত্রে 60 বছরের পরে নর্মালি হাড় ক্ষয় হতে থাকে, এটা ইনএভিটেবল, এটা হবেই। আর একটা হলো কিছু কিছু কারণে হাড় ক্ষয় হয় যেগুলি আমরা প্রিভেন্ট করতে পারি। আমাদের যেমন এক নম্বরে যদি বলি, আমাদের অনেকেরই ধূমপান করার অভ্যাস আছে, অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে, তারপরে ওজন কম আছে। এই একমাত্র রোগ হাড় ক্ষয় যেটা ওজন কম হলে হাড় ক্ষয় বেশি হয়, ওজন যাদের বেশি তাদের কিন্তু হাড় ক্ষয় কম হয়। তারপরে অনেকদিন কোনো কাজ আমাদের কাজকর্ম না করে আমরা যদি অলস জীবনযাপন করি, বসে বা শুয়ে থাকি, তাহলে হাড় ক্ষয় হতে পারে। ওজন যাদের বেশি তাদের একটা উপকার অন্তত পাওয়া গেল যে হাড় ক্ষয়টা অন্তত কম হবে। অবশ্যই এই একটাই উপকার আছে। সকল ধরনের স্বাস্থ্য সেবা নিয়ে সফিপুর কালিয়াকৈর গাজীপুরে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, সেরা ডাক্তার সেরা হাসপাতাল। খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।